আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ। তো আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এখানে দেখেন একটা পিসি, আমার পিসি যেটা হচ্ছে গ্রাফিক্স এর, অনেকের পিসি নর্মালি এরকমই থাকে, তো হঠাৎ করে যেটা হচ্ছিল পিসি স্ক্রিন চেঞ্জ হয়ে গেছিল। তো আমি সেটা আমি আপনাকে দেখাই সে ঠিক করলাম কি করে। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন সহজে এটাকে রিমুভ করার জন্য, আমি একটু দ্রুত বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রথমে এখানে আপনার গ্রাফিক্স অপশন চলে আসবেন। গ্রাফিক্স অপশনে আসার পর এখানে দেখেন রোটেশন, রোটেশন যখন আমি দেখেন আমি রোটেশন যখন আপনার 90 ডিগ্রি করে দিলাম, দেখেন সব কিছু আমার উল্টে গেছে। হ্যাঁ, একদম সব উল্টা পাল্টা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন সব কিছু আমার মাউস থেকে উল্টা, একদম নিজেও কাজ করতে পারতেছি না। তো আবার আগের জায়গায় আসবেন। আসার পর আপনারা এখানে সেম ভাবে অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমার একটু নিজেরই একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এই যে রোটেশন, রোটেশন এসে আমরা এখানে আপনি চাইলে 80 ডিগ্রি দিলে 80 ডিগ্রি যেটা দিবেন সেটা চলে আসবে। আমি একটু 180 ডিগ্রিতে দিলাম, দেখেন 180 ডিগ্রি দেওয়াতে আমি কিন্তু আমার কাজ করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। আমার মাউসটা যে আমি নিব, তো দেখেন আমার মাউসটা নেওয়াটাই আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। আমি এখন উল্টা করে নিচ্ছি, দেখেন এখন চেষ্টা করতেছি, এই যে দেখেন আপনাদের এই যে কষ্টে যাচ্ছি মাউসটা নিয়ে চেষ্টা করছি। আপনি চাইলে এখানে কিবোর্ডে করতে পারেন। হ্যাঁ, কিবোর্ডে এই যে দেখেন, তো এই যে আমি ঠিক করে ফেললাম। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে সব কিছু ঠিক করার জন্য, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা সব কিছু ইজিলি অনায়াসে কাজগুলো করতে পারবেন। অ্যান্ড আরও যদি সুন্দরভাবে আপনারা এই কাজটা করতে চান, তাও ইনশাল্লাহ করতে পারবেন। এবং আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করবো। তো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অবশ্যই থেকে বন্ধুরা নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই, কারণ রিজিকের মালিক আল্লাহ। অবশ্যই আল্লাহ আপনাদেরকে রিজিকের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের অবশ্যই অবশ্যই নামাজ কোনোভাবেই ছাড়বেন না ইনশাআল্লাহ। আর যে কোনো ইস্যুতে আমাদেরকে নক দিবে, আমাদের ওয়েবসাইট এবং আমাদের ডিটেলসটা সব কিছু আমরা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।